আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বায়ু এই অধ্যায়টি। শিক্ষার্থীরা, পূর্বের পাঠে আমি এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তর শিখিয়েছি। আজ আমরা এই অধ্যায়টি পড়ব, সেই সাথে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এই অধ্যায়টি পড়ি। অধ্যায় চার, বায়ু। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। আবার শ্বাস প্রশ্বাসের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন। এক, দৈনন্দিন জীবনে বায়ু। মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। প্রশ্ন, মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি আমরা পরবর্তী অংশে জানব। বায়ু প্রবাহ কীভাবে কাজ করে, কি করতে হবে? এক, একটি নারকেল বা তালের পাতা ও পিন নেই। দুই, নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি। তিন, চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি। চার, চরকাটির কী ঘটে লক্ষ্য করি। পাঁচ, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী তোমরা কাজটি করবে। আলোচনা, পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এক, চরকাটির কী ঘটে, কেন ঘটে? উত্তর, চরকাটি একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরায় চরকাটি ঘুরছে। বায়ু প্রবাহের কারণে এমনটি ঘটছে। দুই, অনুমান করতে পারো বায়ু প্রবাহ আর কী কী করতে পারে? উত্তর, বায়ু প্রবাহ নানা রকম কাজ করতে পারে, যেমন কাপড় শুকানোর কাজ, চুল শুকানোর কাজ, নদীতে পাল তোলা, নৌকা চালানো ইত্যাদি। তিন, ডান পাশের সকে দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহারের একটি তালিকা তৈরি করো। শিক্ষার্থীরা, এই তালিকাটি এখন আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দৈনিক জীবনে বায়ু প্রবাহের ব্যবহার। এক, চরকা বা টারবাইন ঘুরিয়ে বায়ু উৎপাদন করা। দুই, ভেজা চুল বা কাপড় শুকানো হয়। তিন, পালতোলা নৌকা চালানো। চার, শরীর ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, পূর্বে আমরা একটি প্রশ্ন পড়েছিলাম। প্রশ্নটি হল, মানুষ দৈনিক জীবনে কী কী কাজে বায়ু ব্যবহার করে? উত্তর, মানুষ দৈনিক জীবনে যে যে কাজে বায়ু ব্যবহার করে তা হল, এক, শ্বাস প্রশ্বাসের কাজে বায়ুর উপাদান অক্সিজেন ব্যবহার করে। দুই, ফুটবল ফোলানোর কাজে। তিন, গাড়ি রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর কাজে। চার, মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের দুটো ছবি দেখাবো। এই ছবিটি দেখো, হেয়ার ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকানো। আরেকটি ছবি দেখো, বাতাসে ভেজা কাপড় শুকানো। এই দুটি ছবির মাধ্যমে আমরা কী বুঝতে পারছি? এই দুটি ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে বায়ু প্রবাহের ব্যবহার। এখন আমরা বায়ু প্রবাহের ব্যবহার সম্পর্কে জানব। সারসংক্ষেপ, মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ুর ব্যবহার করে। বায়ু প্রবাহের ব্যবহার, কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চরকা ঘুরাতে পারে। বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা, নৌকা চলে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি। শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু জেনে নিলাম বায়ু প্রবাহের ব্যবহার। এবার আমরা আরও কিছু ছবি দেখব। সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার। বায়ুর একটি উপাদান হলো অক্সিজেন। এই অক্সিজেন ডুবুরিরা সিলিন্ডারে ব্যবহার করে। আরেকটি ছবি দেখো, কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার। কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এটিও কিন্তু বায়ুর একটি উপাদান। শিক্ষার্থীরা, এখন আমরা বায়ুর ব্যবহার সম্পর্কে জানব। বায়ুর ব্যবহার, ফুটবল, গাড়ি রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে।
শ্বাসকষ্টের রোগী ডুবুরি এবং পর্বত আরোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই অংশ থেকে বায়ুর ব্যবহার সম্পর্কে জানলাম। এবার তোমরা আরও কিছু ছবি দেখো। বায়ু দূষণের কারণ, বিভিন্ন রকম আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া থেকে বায়ু দূষণ হচ্ছে, আবার কলকারখানার কালো ধোঁয়া থেকেও বায়ু দূষণ হচ্ছে। এবার আমরা বায়ু দূষণ সম্পর্কে জানব। দুই, বায়ু দূষণ। আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে। কিভাবে বায়ু দূষিত হচ্ছে? বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি? বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কী কী করতে পারি? প্রশ্ন, বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কী কী? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অংশে জানব। বায়ু দূষণের কারণ ও প্রভাব কী করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। দুই, বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলোর একটি তালিকা তৈরি করি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। এই ছকটি পড়লে তোমরা বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কী কী এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বায়ু দূষণের কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ধূমপান করা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা। বায়ু দূষণের প্রভাব, ক্যান্সারে আক্রান্ত হওয়া, শ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়া, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং অ্যাসিড বৃষ্টি। শিক্ষার্থীরা, এখন আমরা বায়ু দূষণের কারণগুলো জানব। সারসংক্ষেপ, বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধুলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। বায়ু দূষণের কারণ, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। শিক্ষার্থীরা, আমরা এই অংশ থেকে বায়ু দূষণের কারণ সম্পর্কে জানলাম। এবার আমি তোমাদের একটি ছবি দেখাবো। ছবিটি মনোযোগ দিয়ে দেখো। বায়ু দূষণজনিত রোগ, বায়ু দূষণের কারণে মানুষের শরীরে কী ধরনের রোগ হয়, আবার বায়ু দূষণ পরিবেশের উপরেই বা কী ধরনের প্রভাব ফেলে, সে সম্পর্কে এবার আমরা জানব। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। শিক্ষার্থীরা, এই অংশ থেকে আমরা জানলাম মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। এবার তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। রিসাইকেল, রিসাইকেল হলো কোনো ব্যবহার্য জিনিসকে পুনরায় ব্যবহার উপযোগী করে তৈরি করা। রিসাইকেলের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। শিক্ষার্থীরা, কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে এবার আমরা জানব। কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়? শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনঃব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণমুক্ত রাখতে পারি। শিক্ষার্থীরা, এই অংশ থেকে আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে জানলাম। আলোচনা, আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। এক,
ডান পাশের দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করি। দুই, শখে বায়ুদূষণ প্রতিরোধে কী কী করব তার একটি তালিকা তৈরি করি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই শখটি পূরণ করে দেখাব। বায়ুদূষণ প্রতিরোধে কী কী করব। এক, প্রয়োজন ছাড়া বাতি বন্ধ রাখব। দুই, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার করব। তিন, গাড়ির পরিবর্তে হাঁটব বা সাইকেল ব্যবহার করব। শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। এক নাম্বার, সঠিক উত্তরের টিকচিহ্ন দাও। এক, চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর, নাইট্রোজেন। দুই, পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায়? উত্তর, অক্সিজেন। তিন, কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? উত্তর, কার্বন ডাইঅক্সাইড। দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এক, মানুষ কীভাবে বায়ু প্রবাহকে দৈনিক জীবনে ব্যবহার করে? উত্তর, মানুষ যেভাবে বায়ু প্রবাহকে দৈনিক জীবনে ব্যবহার করে তা নিচে দেওয়া হলো। এক, বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। দুই, হেয়ার ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকিয়ে। তিন, বাতাসে ভেজা কাপড় শুকিয়ে। চার, শরীর ঠান্ডা রাখতে এবং নদীতে পাল তোলা নৌকা চালানোর কাজে বায়ুপ্রবাহ ব্যবহার করে। দুই নম্বর, মানুষের স্বাস্থ্যের উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী? উত্তর, মানুষের স্বাস্থ্যের উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ নিচে দেওয়া হলো। এক, এর ফলে ফুসফুসের ক্যান্সার হয়। দুই, এর ফলে শ্বাসকষ্টজনিত রোগ হয়। তিন, এর ফলে হৃদরোগ হয়। তিন নম্বর, বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখো। উত্তর, বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় নিচে দেওয়া হলো। এক, ময়লা আবর্জনা পরিষ্কার করা। দুই, গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। তিন, গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা। চার নম্বর, বায়ুদূষণের কারণ কী? উত্তর, বায়ুদূষণের কারণ নিম্নরূপ। এক, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। দুই, গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া। তিন, যত্রতত্র আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করা। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অনুশীলন করবে, তারপর লিখে নিবে, কারণ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ সুন্দর নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।